কাল আমরা বেরু যাচ্ছি গো মন্দারমণি হয়ে তাজপুর শঙ্করপুর উদয়পুর তারপর দীঘা এইসব তা মা আমার সুইমিং টেস্টে নিয়েছো তো হ্যাঁ আর এই নীল জামাটা নিয়েছো গো এই আমি এই ছোলা দুটো ভরবো ব্যাগে সোলা দুটো নিয়ে যাবো আর দেখি আমার সব জামা কাপড় ঠিকঠাক নিয়েছে কিনা পুকুর জামাগুলো আমি দেখে দিচ্ছি দাঁড়া দাঁড়া এখানে কিছু আছে কি এটা আবার কি সুর তো মনে হচ্ছে না আমি দেখে দিচ্ছি না না বনি তোকে দেখার দরকার নেই আমি নিজেই নিজে দেখে নিচ্ছি আরে লজ্জা পাচ্ছিস কেন আমি দেখে দিচ্ছি দাঁড়া এই ব্যাগটা খোলা আছে এই ব্যাগে আগে দেখি এই পাঁচটাতে টাকা ফাকা থাকলে আর জামা কাপড় নেওয়ার দরকার নেই ওখানে সব কিনে নেবো বুঝলি তো পাঁচটা দেখি এটা আবার কি ও পলিথিন নিয়েছে কেন দেখি দেখি তারা আর কি কি নিয়েছে ও বাবা বা একটা চকলেটও নিয়েছে রে এই দেখ একটা চকলেট নিয়েছে এটা আমাকে দে না বনি একটু খাই হ্যাঁ দে না বনি নিবি ওকে দিতে তুই নিবি এ নে 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 এ নে এই চকলেটটা তুই নে আমি কেক দাও না হ্যাঁ ও বাবা আবার কেক দাও নিবি বেশ ঠিক আছে কেক আর এই চকলেটটা তোর

উফ বাবা বুকু দিয়ে দিছো না খুব জলাচ্ছে ভাগ করে দিলাম তো নিবি নিবি ডায়টাগুলো নিবি ডায়বেলা তো নিবি না কেকের বেলায় খুদ টানাটানি করে উফ বলি ই দেখতে থেকে না আমার বিস্কুটে ঘন আসছে বুঝলি তুই একটু খুলে দেখে দে তো যে বিস্কুটটা কুয়াটা নিয়েছে ট্রিপটা মানুষ তো বলা যায় না হয়তো একটা দুটো নেবে। কিন্তু একটা দুটোতে কি হয় বল উফ রাত তোর বিস্কুট এই দেখ কোটোর মধ্যে আমার ল্যাক্টোজেন খুলে ভাগাভাগি করি বুঝলি তোর খানিকটা ল্যাক্টোজেন আমার খানিকটা ল্যাক্টোজেন ও তোর বাবা তোর এই তুই খা আমার এই বিস্কুট দেখে মন পড়ে আছে আর বলে কেন ল্যাক্টোজেন